সবাইকে আর আরো একটা নতুন শান্তিনিকেতনের ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো পার্ট 1 এ মানে কলকাতা থেকে শান্তিনিকেতন আমরা কি করে এসেছি, কত টাকা ভাড়া, মাথাটা এক্সপ্রেসের টোটাল জার্নি এবং আমরা কোন প্রপার্টিতে আছি এবং টুকটাক শান্তিনিকেতন নিয়ে ইনফরমেশন সবটাই কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি পার্ট 1 এর ব্লগে। আজকের ভিডিও হবে মায়াস নিয়ে, মানে আমরা আছি শান্তিনিকেতনের ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট বলতে পারো বা লাক্সারি প্রপার্টি বলতে পারো মায়াস। সেখানেই থাকা খাওয়া সমস্ত ইনফরমেশন থাকবে তোমাদের জন্য। আর এই মায়াস প্রপার্টিটা কিন্তু শান্তিনিকেতনে বেশ পপুলার। শান্তিনিকেতন মেন সিটি থেকে বা সোনাঝুড়ি থেকে একটু অফবিট বলতে পারো, মোটামুটি ওই 15-20 মিনিট দূরে। শান্তশিষ্ট পরিবেশ যাদের পছন্দ তাদের জন্য কিন্তু একদম আদর্শ জায়গা এবং লাক্সারি প্রপার্টির সাথে। আর এই শান্তিনিকেতনে কিন্তু তোমরা প্রচুর বাজেট প্রপার্টি পেয়ে যাবে, মানে স্টেশনের কাছে এবং সোনাঝুড়ির কাছে তোমরা অনেক বাজেট প্রপার্টি পাবে, সেগুলো তোমরা একটু ঘুরে দেখতে পারো। আদারওয়াইজ তোমরা যদি এই মায়াসে থাকো এটা কিন্তু একটু অফবিটে, এখান থেকে তোমরা টোটো নিয়ে মোটামুটি আশপাশটা ঘুরে দেখতে পারবে। টোটো ভাড়া যেটা নেয়, আমি যেটা আর কি টোটোর সাথে কথা বলে জানলাম, এখান থেকে সোনাঝুড়ি যেতে 50 টাকা পার পার্সন এবং স্টেশন যেতে 100-150 টাকার মধ্যে, ডিপেন্ড করছে তোমরা কতটা বার্গেনিং করতে পারছো। আর তোমরা যদি টোটাল শান্তিনিকেতন মোটামুটি বিভিন্ন স্পট আর কি ঘুরে দেখতে চাও কালী কঙ্কালিতরা নিয়ে, তাহলে কিন্তু এটা 500 টাকা নেয় একদিনের টোটাল টোটো ভাড়া। বাকি এই হচ্ছে মায়াসে আমাদের রুম। তো চলো রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিয়ে, সকাল সকাল এসছি, মানে ঘুমো তো সেরকম হয়নি, জাস্ট আর কি মানে টায়ার্ড হয়ে গেছে, এখন ফ্রেশ হতে হবে। আমরা আছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এইদিকে তো একটা কমন ব্যালকনি আছে, আর এইখান থেকে ঢুকে এইটা হচ্ছে আমাদের রুম। ঢোকার সঙ্গে সঙ্গে মোটামুটি যেটা আর কি চোখে পড়লো সেটা হচ্ছে এরকম সুন্দর আলপনা করা। আর এখানে কিন্তু বিভিন্ন মানে ক্যাটাগরির রুম আছে, বিভিন্ন থিমের রুম আছে। তো আমরা যেই থিমের রুম আছে একদম দেখতে পাচ্ছ শান্তিনিকেতনে অথেন্টিক মাটির একদম দেয়াল যাকে বলে, এইদিকে বাঁশের সুন্দর স্ট্রাকচার করা, লন্ঠন থেকে শুরু করে পুরো অথেন্টিক একটা গ্রাম্য পরিবেশ। ফার্স্টে ঢুকেই কিন্তু এখানে আছে হচ্ছে ব্যাগ রাখার জায়গা, এইদিকে সুন্দর একটা পেন্টিং আছে আর পুরোটাই কিন্তু আলপনা করা দেখতে পাচ্ছ। এইদিকে আছে একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপেও কিন্তু কারুকার্য দেখা যাচ্ছে শান্তিনিকেতনে যেটার জন্য আর কি ফেমাস। আর এইদিকে হচ্ছে টিভি আছে, টিভির সাথে এখানে কমপ্লিমেন্টারি ওয়াটার আছে, এদিকে ওয়াইফাই পাসওয়ার্ড থেকে শুরু করে সমস্ত কিছু, এদিকে রিমোট আছে, দেন এইদিকে আছে হচ্ছে চা কফি বানানোর সমস্ত জিনিসপত্র, এইদিকে আছে মিনি বার। না, মিনি বারের ভেতর কিছু দেওয়া নেই, বাট তোমরা জল বা কোল্ড ড্রিঙ্কস কিনে আনলে ঠান্ডা করতে পারবে। এইদিকে দুটো বসার জায়গা আছে, এখানে একটা সোফা আছে বসার জন্য বা টিভি দেখার জন্য। এইখানে জায়গাটা দেখো মানে সেই লাগছে জাস্ট, আর এত সুন্দর ডেকোরেট করা না, তোমাদের একটা আলাদা ভাইব দেবে যাকে বলে। আর এইদিকে গামছা দিয়ে সুন্দর একটা ডেকোরেট করা হয়েছে থিমটাকে আর কি জাস্টিফাইড করার জন্য। এই হচ্ছে ব্যালকনি, মানে প্রাইভেট ব্যালকনি এখানে আছে, তোমরা সন্ধ্যেবেলায় বসতে পারবে, তার সাথে স্ন্যাক্স এনজয় করতে পারবে। এটা হচ্ছে টোটাল লিভিং এরিয়া। আর এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অ্যালেক্সা। এই যে অ্যালেক্সা দিয়ে তোমরা কিন্তু সবটা কন্ট্রোল করতে পারবে, অ্যালেক্সা অফ। তো চলো এখানে গান টান শুনবো, যেগুলো শোনানো যাবে না কারণ কপিরাইট ইস্যু এসে যাবে। এই লিভিং এরিয়া ছেড়ে আমরা আসলাম হচ্ছে বেডরুমে, দুটো পার্টি আর কি ভাগ করা। এখানেও দেখতে পাচ্ছ আলপনা আছে, ডাস্টবিন আছে, এখানে একটা টেবিল আছে যেটার মধ্যে কিন্তু মায়াসের সমস্ত কিট দেওয়া আছে, মানে এখানে চিরুনি থেকে শুরু করে ব্রাশ থেকে শুরু করে বিভিন্ন সোপ থেকে শুরু করে সমস্ত কিছু, যেগুলো তোমরা বাড়ি নিয়ে চলে যেতে পারবে, যেটা শুনিতে এখানে বসে বসে করে এই যে আরেকজন মন দিয়ে কি করছে। আর এখানে মিরার আছে, এইদিকে একটা সুন্দর পট আছে, এইখানে সমস্ত আর কি সুইচ কন্ট্রোল, দেন এইদিকে আছে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু বেশ বড় সড়ো দেখতে পাচ্ছ, সোপ দেওয়া আছে, এইদিকেও মিরার আছে। বাকি টোটাল যে রুম আছে সেটা হচ্ছে এইটা, মানে এই হচ্ছে টোটাল বেডরুম, যেখানে এত বড় একটা ডবল বেড আছে। বেসিক্যালি এখানে দুজন আরামসে শুতে পারবে। আর এইদিকে একটা টুল আছে, এসির রিমোট আছে, এইদিকে হচ্ছে এসি, ফ্যানও আছে, এইখানে ডেকোরেশন সুন্দর, হ্যারিকেন দেওয়া দুদিকে দুটো, একটা ইউনিক ব্যাপার। তোমাদের ওইদিকে একটা ব্যালকনি দেখালাম, এইখানে হচ্ছে আরও একটা ব্যালকনি যেখান থেকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং পুলটা দেখা যাচ্ছে। আর এই সাইডে যদি আসে, এইদিকে একটা বুক র্যাক আছে যেখানে কিছু বই রাখা আছে যেগুলো তোমরা চাইলে পড়তে পারবে, এবং এইখান থেকে সুন্দর কিন্তু বাইরের ভিউটা দেখা যায়, যেটা তোমরা সুইমিং পুলের সুন্দর ভিউ পাবে। টোটাল হচ্ছে এইটা আমাদের রুম। মোটামুটি তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছি মায়াস নিয়ে, মানে একটা দারুণ শান্তিনিকেতনের প্রপার্টি। এবার খাওয়া দাওয়া থেকে শুরু করে টোটাল ডে, মানে কালকে সকালবেলা চেক আউট থাকবে, সারাদিন যা হবে সেটা দেখাবো, তার আগে ফ্রেশ হয়ে নি, মানে যা অবস্থা হয়ে গেছে, মানে সেই কাহিল হয়ে গেছে যাকে বলে। অলরাইট, তো ঘড়িতে এখন বাজে 2, আর আমরা কিন্তু ফ্রেশ হয়ে গেছি, মানে পুলে গেলাম না কারণ এখানে রিসর্টে অনেক লোক আছে, সবাই একটু গ্রুপ আছে, গ্রুপে সবাই আর কি পুলে মজা করছে। তো আমরা দুজন মিলে আর পুলে গিয়ে এখন কি করবো, যদি ফাঁকা হয় তখন তোমাদের দেখাবো। এখন নিচে যাবো, দেখবো খাবার দাবারে কি অ্যারেঞ্জমেন্ট আছে লাঞ্চে। আর আরেকজন পুরো ফ্রেশ হয়ে গেছে, পুলে একটু পা উঠে যাবো, একদম যাবো। তোমাকে ওই লাইফ জ্যাকেট পরিয়ে দেবো, ওখানে আছে দেখলাম লাইফ জ্যাকেট পরিয়ে ভাসিয়ে দেবো, মজা করছি। আর এই হচ্ছে লিভিং এরিয়া, যেখানে বসে তোমরা টিভি দেখতে পারবে, এনজয় করতে পারবে, এদিকে ব্যালকনি তো আছেই। ওভারঅল চলো নিচে যাওয়া যাক, দেখাই তোমাদের বাইরের পরিবেশটা কি আছে। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, সকাল থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল আগের ব্লগে দেখেছো। এখন আমরা আসলাম হচ্ছে নিচে, বাকি এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, এই দিকটা নন এসি আছে, ওপরে কিন্তু এসি সেকশনও আছে। তো চলো যাওয়া যাক, দেখি মায়াসের খাবার দাবার কেমন কি অ্যারেঞ্জমেন্ট আছে, আর তোমাদের টোটালটাই দেখাবো। বেশ ভালো কিন্তু বাঙালি খাবার দাবার পাওয়া যায়, মানে শান্তিনিকেতন মানেই বাঙালি খাবার, আর মায়াসে কিন্তু তোমরা সেই রকমই বাঙালি খাবার
দাবার পেয়ে যাবে। খাবার দাবার কিন্তু এলাহি আয়োজন যাকে বলে, মানে শান্তিনিকেতন ফেমাস ফর বেঙ্গলি ডিশেস। আর মায়াসে কিন্তু আসলে তোমরা ভ্যারাইটিস রকমের বেঙ্গলি খাবার দাবার পেয়ে যাবে, একদম টেবিল ভর্তি খাবার দাবার দেখতে পাচ্ছ। তোমাদের বলছি টোটাল কি প্যাকেজ আছে এবং তার সঙ্গে খাবারের কি টেস্ট আছে, অনেক আইটেম কিন্তু, মানে মাটন থেকে শুরু করে এইদিকে গলদা চিংড়ি থেকে শুরু করে ভাত ডাল বেসিক খাবারের একদম দারুণ সম্ভার যাকে বলা, তার সঙ্গে এইরকম প্রাকৃতিক ভিউ। আমাদের কাছে এলাহি খাবার দাবারের আয়োজন চলে এসছে। এবার তোমাদের প্রথমে বলি কি কি আছে, মানে এখান থেকে কিন্তু লাঞ্চ থেকে শুরু হচ্ছে, মানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট সবটা মিলিয়ে কিন্তু মায়াসে একটা প্যাকেজ আছে, মানে পার হেড পার পার্সন 1050 টাকা করে শুরু। এবার তোমরা যদি কাস্টমাইজ করো, মানে এক্সপেন্সেস কিছু নাও, তখন কিন্তু একটু দাম বাড়বে, বাট 1050 থেকে কিন্তু এই চার বেলার খাবার মানে মিল দিয়ে একটা কিন্তু প্যাকেজ আছে এই মায়াসে থাকলে। হোটেল খরচা আলাদা, মানে রুম চার্জ আলাদা। এবার কি কি আছে লাঞ্চে আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত আছে, এখানে স্টিম রাইস, এখানে লেবু লঙ্কা, এদিকে ঝুরঝুরে আলু ভাজা, এখানে বেগুন ভাজা, তার সাথে আছে কিন্তু ঘি, এইদিকে আছে ডাল, এইখানে আলু পটলের একটা তরকারি যেটা দেখে বেশ টেম্পটি লাগছে। এই হচ্ছে মটন কষা, মানে আলু দিয়ে একদম পাতলা মটন কষা, সাথে আছে গলদা চিংড়ি, এইরকম দুটো গলদা চিংড়ি আছে যেটার গ্রেভিটা দেখো মানে জাস্ট ক্রিমি ক্রিমি। আর তার সঙ্গে আছে পায়েস এবং চাটনি, আর লাস্টে কিন্তু পাঁপড়। ওভারঅল এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ হতে চলেছে। আর যেরকমটা তোমাদের বললাম, এই লাঞ্চ করলাম, ইভিনিং এ স্ন্যাক্স আছে, রাতের ডিনার আছে এবং কালকে সকালে ব্রেকফাস্ট, সবটা মিলিয়ে কিন্তু 1050 থেকে খাওয়ার প্যাকেজ শুরু পার হেড পার পার্সন। ডাল এইরকম একদম পাতলা ডাল আছে, ডাল নিলাম, আর তার সঙ্গে নিচ্ছি একটু আলু পটলের তরকারি, এই হচ্ছে আলু পটলের তরকারি যেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে, আর বেগুন ভাজা এবং ঝুরঝুরে আলু ভাজা তো আছেই। তো চলো প্রথমে একটু ডাল দিয়ে, এই আলু পটলের আলু দিয়ে খাওয়া যাক, দেখি মায়াসের বেঙ্গলি খাবার কেমন, কারণ শান্তিনিকেতন মানেই কিন্তু বাঙালি খাবার। ডালটা হালকা একটু মিষ্টি মিষ্টি, আর আলু পটলের তরকারিটা একটু স্পাইসি, বেশ ভালো ব্যালেন্স করেছে। আর সাথে আছে এরকম ঝুরঝুরে আলু ভাজা। ওভারঅল যদি বলতে হয়, এতটা কলকাতা থেকে জার্নি করে আসার পর এই খাবারটা লিটারালি অমৃত। এবার আছে আমাদের কাছে মাটন, মানে মাটন যদি থাকে, যদি অন্য কোনো দিকে আমার নজর যায় না, আর এই হচ্ছে মাটন, মোটামুটি 3 পিস মতো মাটন আমি দেখতে পাচ্ছি, একদম স্ট্যান্ডার্ড সাইজের পিস আছে। আর তার সাথে কিন্তু আছে আলু, একদম দেখো ঢুষিয়ে কষিয়ে রান্না করা, জাস্ট 1 পিস মাটন নিলাম, সাথে এইরকম পাতলা ঝোল আছে। আর আলু দিয়ে যদি মাটনের ঝোল থাকে, তাহলে তো বাস আলাদা কিচ্ছু দরকার হয় না, তোমরা চাইলে নর্মাল আলাকাট মেনু অর্ডার করতে পারবে, আর যদি তোমরা প্যাকেজ নাও আমার মনে হয় সেটা অনেক বেশি ভ্যালু ফর মানি। এবার হচ্ছে মাটনটা দিয়ে একটু খেয়ে দেখি মাটনের গ্রেভিটা কেমন হয়েছে। একদম সেরা হয়েছে, মানে আমাদের বাঙালিদের বাড়িতে রোববার দুপুরের পাতলা মটনের ঝোল, আজকে কিন্তু রোববারই, পুরো ব্যালেন্স একদম। আর এই হচ্ছে মাটন, মাটন দেখো পুরো একদম তুলতুলে রেয়াজি খাসি আমাদের ফুড ব্লগারদের ভাষায়। মাটন দুর্দান্ত, মানে একদম পুরো কিন্তু পিঙ্কিশ ভাবটা এসছে। মাটনটা দিয়ে একটুখানি রাইসটা খেয়ে দেখি, যদিও একদম রিসর্ট ভরা আছে, মানে আমাদের এই একটা প্রবলেম যে ভিডিও করলে গান চললে তো কপিরাইট এসে যাবে, তো তাড়াতাড়ি আমি করে নিই, তারপরে তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর রাইস বা এই ডাল এগুলো কিন্তু এক্সট্রা লাগলে দাদা কন্টিনিউ দিয়ে যাচ্ছে। মাটনটা হালকার মধ্যে মিটচালি ভালো করেছে। এবার একটুখানি চিংড়িটা দেখি, এই হচ্ছে গলদা চিংড়ি, জাস্ট দেখো মানে পুরো ক্রিমি ক্রিমি ব্যাপার একদম। অল্প একটুখানি গ্রেভি নিই, তার সঙ্গে এরকম বড় বড় সাইজের গলদা চিংড়ি তো আছে, মানে এই সাইজের কিন্তু চিংড়ি মাছ দেখতে পাচ্ছ। তো আমি একটু অল্প করে গ্রেভিটা দেখি কেমন খেতে করেছে। হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, যেরকমটা মালাইকারি হয়ে থাকে। আর মাটন চিংড়ি সব মিলিয়ে শান্তিনিকেতনের খাওয়া দাওয়া জমেছি। আর শেষ পাতে যেটা বাঙালি বাড়িতে সবসময় থাকে পায়েস, এইরকম ওপরে কাজু আর কিশমিস দেওয়া, একটু পায়েসটা খাই, পরিমিত মিষ্টি। আর লাস্টে কিন্তু এই হচ্ছে চাটনি, আর তার সাথে এরকম মুচমুচে পাঁপড়, মানে কমপ্লিট যাকে বলে লাঞ্চ। ওভারঅল যদি বলতে হয়
ম্যাসের খাবার দাবার লিটারালি ভালো এবং 1050 টাকা হিসাবে চারবেলার খাবার দিয়ে এইরকম ননভেজ আইটেম আমার যথেষ্ট ভ্যালু ফর মানি লেগেছে এইরকম একটা রেস্টুরেন্ট বা রিসোর্ট আন্দাজে। বাকি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর ব্যাক করছি। চিংড়ি মাছটা কে খাবে? চিংড়ি মাছটা কে খাবে? একটা জিনিস ভালো হয়েছে, চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে দিয়েছে, এটা আমার খুব ভালো লাগলো। ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু চিংড়ি মাছের খোসা ছাড়ানো থাকে না। সাইজ দেখতে পাচ্ছ তো, সেই যাকে বলে একদম, মানে সে সুন্দরবনে গেছিলাম বড় বড় চিংড়ি দিয়েছিল একদম সেরকম টাইপের ওপরা। চলো কমপ্লিট করি। বাট আমার যদি পার্সোনাল ফেভারিট বলতে হয় দিস ইজ মাই মাটন কষা, লিটারালি দারুণ করেছে। ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে, তার কারণ হচ্ছে আরো অনেক চেক ইন হয়েছে আর সবাই এসেই হচ্ছে ওই পুলের দিকে আর কি হামলে পড়েছে। আর যেহেতু গ্রুপ বুকিং সব আর কি ব্যাচেলার্স আছে এই এরিয়া দেখো সব আর কি মানে নেবে এখানে খাওয়া দাওয়া করছে, মানে ড্রিঙ্কস অ্যালাউ আছে তো ওখানে ড্রিঙ্কস করছে, তো তার জন্য আমরা আর এখানে নামতেই পাচ্ছি না, মনে হচ্ছে আমি এই পুকুরে চলে যাবো এবার। ঠিক আছে, সুইমিং পুল ছেড়ে এটা ন্যাচারাল পুকুর। বাকি খাবার দাবার লিটারালি ভালো ছিল, দেখো অনেস্টলি বলছি এটা ইনভাইট করেছে বলে নয়, খাবার দাবার দেখেও তোমরা বুঝতে পেরেছো যথেষ্ট ভালো এবং 1050 হিসাবে 4 টাইম মিল। এবার দেখি স্ন্যাক্সে কী দেয়, রাতে কী দেয় এবং সকালে কী দেয়, যদি জাস্টিফাইড হয় আমি তো তোমাদের দেখিয়ে দেবো এই ব্লগেই। বাকি এখন একটু রেস্ট করি, এদিকে অ্যালেক্সা আছে, গান টান শুনি, টিভি আছে, মানে একদম বৃষ্টি নামবেই, মানে তারপরে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। চলো অ্যালেক্সা প্লে মিউজিক মস্তি। গুড ইভিনিং সবাইকে, আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। আর মায়াস হোটেলটা কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে, মানে রিসর্টটা পুরো মায়াবী হয়ে উঠেছে যাকে বলে, তোমাদের দেখাচ্ছি বাইরে থেকে চলো। আর বাইরে কিন্তু এখনো পুলে সবাই স্নান করছে, মানে যাদের এই পুল পছন্দ না মানে কি যে পছন্দ, বৃষ্টিতে স্নান করছে, এসে স্নান করছে, রাতে স্নান করছে, আলাদাই মস্তি। বাইরেটা বেরোলাম জাস্ট দেখো, মানে পুরো মায়াবী পরিবেশ যাকে বলে। এইদিকে সুইমিং পুল আছে, পুলে কিন্তু এখনো মানুষজন আছে স্নান করছে, আর জাস্ট মানে আলাদাই লাগছে যাকে বলে এখানে বসার জায়গাগুলো। এবং রেস্টুরেন্টটাও তোমাদের দেখাচ্ছে, বৃষ্টি কিন্তু হয়েছে পুরো একদম ভেজা ভেজা হয়ে আছে, মানে মোটামুটি সন্ধ্যাবেলাতে বৃষ্টি হয়েছে, আমরা তো হেভি ঘুম দিয়েছি। এখন দেখি চলো স্ন্যাক্সের কি বন্দোবস্ত আছে, মানে তোমরা যদি প্যাকেজ নাও থাকা খাওয়ার সেক্ষেত্রে আলাকার মেনু তো প্রচুর অপশান আছে। আর এইটা হচ্ছে মায়াসের রেস্টুরেন্ট এরিয়া, যেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, হালকা আলো একদম। আর এই হচ্ছে টোটাল প্রপার্টি, যদিও আলো একটু কম লাগতে পারে তোমাদের, বাট এই জিনিসটা মানে তোমাদের ক্যামেরা আমি বলে বোঝাতে পারছি না, বাট জাস্ট অন্য রকমের লাগছে। স্পেশালি হচ্ছে এই পুলটা, মানে সুইমিং পুলটা রাত্রিবেলা জাস্ট কি লাগছে দেখো। যদিও এটা একদম শান্তিনিকেতন আর কি অফ বিট, তার জন্য বাইরে সেরকম বেরোলাম না, কারণ বাইরেটা পুরোটাই গ্রাম তো একদম অন্ধকার। আর এই দিকটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখান থেকে আমরা ঢুকেছিলাম, ঢুকে এই হচ্ছে টোটাল প্রপার্টি। এইদিকে গান বাজাচ্ছে, তো আমি স্ন্যাক্সের যা কিছু আছে সেগুলো ঘরে আর কি আনিয়ে নিয়েছি, তার কারণ ওখানেই তোমাদের রিভিউ দিয়ে দেবো, কারণ যারা পুলে আছে তারা আর কি গান চালিয়েছে, তো আমি চাই না কারো প্রাইভেসি আর কি এদিক ওদিক হোক। বাকি চলো রুমে গিয়ে দেখাচ্ছি তোমাদের কী কী স্ন্যাক্স আছে। বেসিক্যালি এখানে স্ন্যাক্সের কিন্তু প্রচুর অপশান, মানে তোমরা সব রকম খাবার পেয়ে যাবে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসেছে, এখানে বেবিকর্ন আছে, আর এদিকে হচ্ছে ফিশ ফ্রাই আছে, তার সাথে কাসন্দি মেয়োনিজ দেওয়া। তো ওভারঅল এই হচ্ছে আজকে আমাদের স্ন্যাক্স হতে চলেছে। আর এইদিকে সুনিতা বানিয়ে ফেলেছে হচ্ছে চা, মানে যে সমস্ত জিনিসপত্র দেওয়া ছিল সেটা দিয়ে গরম গরম চা। আর বিস্কিট কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে, এটা একটা ভালো দিক। তার সাথে চলছে টিভি, তো চলো সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা এনজয় করি, দেন রাতের ডিনারও তোমাদের দেখাবো কী কী অপশান আছে। এটা কিন্তু চাইনিজ অপশানও রাতে পেয়ে যাবে। কমপ্লিমেন্টারি কুকিজ দেওয়া আছে দেখতে পাচ্ছ, মানে এরকম চা ছিল আর তার সাথে এরকম কুকিজ। আর যেরকমটা প্রিমিয়াম রিসোর্টের ক্ষেত্রে থাকে, একদম র্যাপ করে কিন্তু সুন্দর গার্নিশ করে গাজর শশা সমস্ত দিয়ে জিনিসটা এসছে। তো চলো র্যাপটা আনরাক করি, দেন টেস্ট করে বলছি এখানকার স্ন্যাক্সের আইটেমগুলো কেমন আছে। আর ঢের সারা অপশান আছে, তোমাদের কিন্তু রুমের মধ্যেই মেনু কার্ড পেয়ে যাবে তোমরা। স্টার্ট করছি সুনিতার বানানো গরম গরম চা দিয়ে, যদিও সেটা চায়ের থেকে গরম জল হয়েছে বেশি, ঠিক আছে, বাট যদিও এই কিটগুলো মানে যতই তুমি ভালো বানাতে চাও না কেন এটা হয় না। তো আমরা কফি অর্ডার দিয়েছি, বাট এমন না যে খাওয়া যাচ্ছে না, এটা মোটামুটি মানে খাওয়া যাচ্ছে। আর কফি অর্ডার দিয়েছি, কফি আসছে, তার আগে একটুখানি টেস্ট করে দেখো, ওই জায়গা চিল্লাচ্ছে, ওই দেখো কি নাচ গান, মানে আমি শুধু ভাবছি আমাদের এই এনার্জিটা কেন নেই। তো বেবিকর্ন যেটা আছে, বেবিকর্নটা একটু টেস্ট করে দেখি, হচ্ছে বেবিকর্ন একটু ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে দিয়ে গেল। আর এখানে কিন্তু একটু কারেন্ট যাওয়া আসা করছে, এবার যদিও মানে ইনভার্টারের ব্যবস্থা আছে কিন্তু মাঝে মাঝে যাচ্ছে আসে যাচ্ছে আসে এই ব্যবস্থা। যেরকমটা বেসিক্যালি ক্রিসপি যদি বেবিকর্ন হয়ে থাকে, ক্রাঞ্চিনেসটা একটু কম আছে কারণ ঠান্ডা হয়ে গেছে। আর এই হচ্ছে ফিশ ফ্রাই, এরকম ছোটো ছোটো ফিশ ফ্রাই, ভেতরে মাছ এরকম আছে হালকা কোটিং, সাথে দিয়েছি কিন্তু মেয়োনিজ আর কাসন্দির একটা ডিপ। এইটা অনেক পাঞ্চি আছে আর হালকা গরম পুরোটাই, এসি চলছে, এতক্ষণ পড়ে আছে, একটু ঠান্ডা হবে। টিভি দেখতে দেখতে এই হবে আজকে আমাদের স্ন্যাক্স,
আর এখন আমরা কফি অর্ডার দিয়েছি, কফিও চলে আসবে। এটা কিন্তু পুরোটাই 1050 যে আর কি প্যাকেজ স্টার্ট হচ্ছে ফুডিং এর, তো সেটার মধ্যে ইনক্লুডেড থাকবে, তোমরা চাইলে আলাদাটাও নিতে পারো। হরিতে এখন বাজে 10টা, মানে রাত 10টা, এখন আমরা যাচ্ছি ডিনার করার জন্য। ডিনার করতে আমরা রেস্টুরেন্টের ওদিকটাতেই যাচ্ছি, আর এখন একটু সুইমিং পুল ফাঁকা হয়েছে, এবার 10টার সময় তো আর নামা যাবে না। বাকি চলো ডিনারে কি কি অপশন আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর এইটা হচ্ছে রুম থেকে বেরিয়ে মোটামুটি পুল এরিয়া এখন দেখতে পাচ্ছ, মানে শান্তিনিকেতনের একটা ভালো হোটেল কিন্তু বলতে পারো এই মায়াস, মানে অনেক ভিডিও তোমরা আগেও হয়তো দেখেছো। এই হচ্ছে পুল এরিয়া, পুল এরিয়াটা এখন ফাঁকা হয়েছে, এখানে পুলের পাশে বসার জায়গা আছে, এবং সুইমিং কস্টিউম যেগুলো আছে সেগুলো কিন্তু এনারাই এখান থেকে প্রোভাইড করে। বাকি কালকে সকালবেলা আসবো, চলো সামনের দিকে এখন যাওয়া যাক। আর এদের রেস্টুরেন্ট পোর্শন হচ্ছে সামনে, এখানে আমরা এখন ডিনার করব। আর প্রথমেই কিন্তু হেসে গেছে স্যুপ, মানে আমরা নিয়েছি হচ্ছে চাইনিজ রাতের ডিনারে, আর স্যুপ কিন্তু এখানে চিকেন স্যুপ আছে একদম এইরকম, তোমাদের জাস্ট দেখাই। এই হচ্ছে গরম গরম স্যুপ, আর এরকম বৃষ্টির ওয়েদারে কিন্তু বেশ ভালো লাগে। এটা প্রবলেম মানচাও স্যুপ আছে, দারুন। এরকম ছোটো ছোটো চিকেনের পিস ভর্তি আছে, এরকম হালকা ঠান্ডা আর বৃষ্টির ওয়েদারে কিন্তু জাস্ট জমে যাচ্ছে। মিক্সড ফ্রাইড রাইস দেখতে পাচ্ছি, যেটার মধ্যে এগ চিকেন একদম ভরপুর আছে, সাথে ভেজিটেবিল। আর এদিকে চিকেনের একটা আইটেম আছে যেটা মোটামুটি 6 পিস আছে আমি দেখতে পাচ্ছি। তো চলো এই হতে চলেছে আজকে আমাদের ডিনার। বাকি তোমরা এখানে কিন্তু ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ সমস্ত রকম আইটেম পেয়ে যাবে, সেটা তোমরা আলাকাতেও নিতে পারো, আদারওয়াইজ এরকম মানে ফুডিং প্যাকেজেও নিতে পারো, যেটা 1050 থেকে শুরু। খাবারটা টেস্ট করে একটু দেখি কেমন করেছে। এখানে চিকেনের একটা প্রিপারেশন আছে সাথে মিক্স ফ্রাইড রাইস। একটা জিনিস বলতে হবে যে আমরা দুপুরবেলা বেঙ্গলি ডিশ ট্রাই করেছিলাম, সেটাও কিন্তু সেরা ছিল, মানে একদমই তোমাদের লাইভ দেখেছি কেমন কি খাবারের কোয়ালিটি ছিল। আর চাইনিজটাও কিন্তু একদম অথেন্টিক হয়েছে, মানে তোমরা যদি এখানে একটা দিন থাকো না, তোমাদের খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনোরকম মানে একদম নিশ্চিন্ত বলতে পারো, কারণ এই এরিয়াটার আশেপাশে সেরকম কিন্তু দোকানপাট নেই বললেই চলে। মানে তোমরা এখানে থাকলে থাকা খাওয়া মোটামুটি তোমাদের এদিকেই করতে হবে, এবং তোমরা যদি বাইরে যেতে যাও তাহলে কিন্তু টোটো বুক করে সোনাঝুড়ি বা বিভিন্ন জায়গায় শান্তিনিকেতন যেতে পারো। এইবার থাকা খাওয়া নিয়ে সমস্ত কিছু যদি বলি, মায়াসের কিন্তু জাস্ট এ ক্লাস লেগেছে আমার। চিকেনের যে পিসগুলো আছে একদম স্ট্যান্ডার্ড পিস দেখতে পাচ্ছ, বোনলেস 6 পিস আছে মানে এক প্লেটের মধ্যে। আর এই হচ্ছে রাইস, এটার মধ্যে এগ চিকেন মোটামুটি ভরপুরই দেখতে পাচ্ছি, সাথে ভেজিটেবিল আছে। আর কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই, মানে সেটা সকালের খাবার থেকে শুরু করে, এবং এইটাও মানে সকালে যে বাঙালি খাবার খেয়েছি সেখানে কিন্তু রাইস, ডাল, যে সবজি এগুলো কিন্তু রিপিটেবল, মানে তোমরা যত ইচ্ছা খেতে পারবে। আর এখানেও কিন্তু এক প্লেট কোয়ান্টিটিতে মোটামুটি যা আছে সেটা আমার মনে হয় দুজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট। এছাড়াও প্রচুর প্রচুর আইটেম আছে, চলো ডিনারটা কমপ্লিট করি দেন ব্যাক করছি। গুড মর্নিং সবাইকে, শান্তিনিকেতনে আরও একটা দিন, যদিও আমরা আজকে থাকছি না, আমরা আজকে বেরিয়ে যাবো, কালকে আমাদের নতুন একটা ডেস্টিনেশনে যেতে হবে, যদিও সেটা জীবনে আমি প্রথমবার যাচ্ছি এবং একদম একটা অফবিট নতুন জায়গা, মানে তোমরা দেখলে পছন্দ করবে আর কি। বাকি এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে দেন আমরা চেক আউট করবো, কিন্তু তার আগে শান্তিনিকেতনে একটা ভালো খাওয়া দাওয়া দেখানো তো মানতে হয়। আর এখন ঘুরি ঘুরি বৃষ্টিও নেমে গেছে, সামনে পুকুর আছে, আর ওয়েদারটা কি সুন্দর, মানে এই গ্রাম্য পরিবেশটা সকাল সকাল জাস্ট দারুণ লাগে সত্যিকারের। তোমাদের বলেছিলাম যে সকালে ব্রেকফাস্টে অনেক কিছু অপশান আছে, ব্রেড টোস্ট আছে, দেন তোমরা লুচি আলুর দম পরোটা বা এরকম টাইপের কর্নফ্লেক্স জুস এগুলো নিতে পারো, অমলেট নিতে পারো। তো আমি হালকার মধ্যে কিছু নিয়েছি, এটা হচ্ছে চা নিয়েছি আর তার সাথে ব্রেড টোস্ট নিয়েছি, এবং একটা কিন্তু এদের ফ্লোটিং ব্রেকফাস্টেরও ব্যাপার আছে, মানে এই পুলের মধ্যে ভাসিয়ে দেয় জলে, তো সেগুলো আগেরবার দেখিয়েছিলাম। এখন অত হেভি খাবার আমি খেতেও পারবো না, কালকে রাতে অনেক বেশি খাওয়া হয়ে গেছিলো আর কি ডিনার, তো তার জন্য এই চা দিয়েই ব্রেকফাস্ট করছি। চাটা ভালো করেছে, বাট চিনি দেয়নি, এখানে আলাদা করে সুগার দিয়ে গেছে যেটা অ্যাড করে খেতে হবে। ওইটা বাজে মোটামুটি 11:30, এখানে কিন্তু চেক আউট টাইম 11টা, তো আমাদের একটু লেট হয়ে গেছে, বাট হ্যাঁ এই লাভলি স্যার রুমকে চেক আউট করার টাইম এসে গেছে। সিরিয়াসলি মায়াসের একদিনের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো ছিল, থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে জাস্ট দুর্দান্ত জায়গা। পরে তোমাদের খাওয়ার প্যাকেজ তো বলে দিচ্ছি 1050 থেকে শুরু, এবার জেনে বলে দিচ্ছি যে রুম রেট এখানে মোটামুটি কেরম থেকে স্টার্ট হয়। আমাদের একটুখানি ফেসিলিটি সম্পর্কে বলে দিই, একটু পজ করে দেখে নিতে পারো যে মায়াসে কী কী ফেসিলিটি এরা প্রোভাইড করে, এবং এখানে ফোন নাম্বার আছে বুকিং করার জন্য, এবং জিমেলও দেওয়া আছে, ইউটিউব, ইনস্টাগ্রাম তোমরা ফলো করতে পারো চাইলে, আর যে কোনো কোয়ারির জন্য আস্ক করতে পারো। আর এইখানে দেখো ফ্লোটিং ব্রেকফাস্টের একটা ব্যাপার আছে, এটা কিন্তু 550 টাকা এবং 700 টাকা, কী কী অপশান আছে সেগুলো পজ করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমাদের 4 রকমের রুম আছে, 4টে কনসেপ্টে আছে, 4 রকমের রুমের মধ্যে সুপার ডিলাক্স রুম যেখানে ডবল অকুপেন্সি হচ্ছে 3,500 টাকা প্লাস 12% GST, সুইট রুম আছে 5,000 টাকা প্লাস 12% GST ডবল অকুপেন্সি, আমাদের 6 এবং 7 অকুপেন্সির দুটো রুম আছে যেটার ভাড়া হচ্ছে 7,000 টাকা প্লাস 12% GST, আর সবচেয়ে স্পেশালি যেটা বলার আছে আমাদের জ্যাকুজি রুম রয়েছে, যেখানে পার্সোনাল জ্যাকুজি রয়েছে,
সেটার ভাড়া হচ্ছে 12000 প্লাস 18% জিএসটি। ওকে, আর আমরা যে রুমটাই ছিলাম সেই রুমটার ভাড়া কত তাহলে? ওই রুমটার ভাড়া হচ্ছে 5000 টাকা প্লাস 12% জিএসটি ফর টু সুইট রুম। এবং ওটার কনসেপ্ট হচ্ছে মাড রুম, আমাদের 13টা রুম আছে, 13টা কনসেপ্টে রয়েছে, বিভিন্ন কনসেপ্টে, প্রত্যেকটা রুমের কনসেপ্ট আলাদা আলাদা। ওকে, আর এইখানে থাকা খাওয়ার ব্যাপারটা আপনাদের কি আছে? থাকা খাওয়া বলতে আমাদের প্যাকেজও আছে, প্যাকেজ সিস্টেম আছে, ঠিক আছে, একসঙ্গে প্যাকেজও হয়। ছোট্ট মিষ্টির দোকান আছে, অসাধারণ মিষ্টি করে, এই সকালবেলা গরম মিষ্টিও পাওয়া যাবে বললো তো। আমরা আগের বছর যখন এসেছিলাম সুনিতার মনে আছে এখনো যে ভালো করে, তো তার জন্য আমরা ওখানে যাচ্ছি এখন, ওখান থেকে মিষ্টি বাড়ির জন্য নেব, নিয়ে দেন আমরা বেরিয়ে পড়বো। আর এরকম গ্রামের রাস্তায় সুন্দর না, দারুণ লাগছে, মানে একটা দিন তোমাদের বেশ ভালো লাগবে এই শান্তিনিকেতনে। আর এই যে গ্রামটা আছে, এই গ্রামটার নাম হচ্ছে রূপপুর, মানে মায়াস হচ্ছে রূপপুর গ্রামের মধ্যেই অবস্থিত, মোটামুটি শান্তিনিকেতনের রেলওয়ে স্টেশন থেকে বা বোলপুর রেলওয়ে স্টেশন থেকে ওই 25-30 মিনিটের রাস্তা বলতে পারো। সেই দোকান মানে যেখানে এসেছিলাম প্রায় 1.5 বছর আগে যখন শান্তিনিকেতনের মায়াস এসেছিলাম, এখানে মেলাও বসেছিল একটা, তোমরা এই আগের ব্লগ দেখলে জানতে পারবে। এই দোকানটায় দারুণ মিষ্টি করে, এখন মানে গরম গরম মিষ্টি আর কি দাদারা ইয়ে করেছে, আর ভেতরে সমস্তটা রেডি করা হয়। আর এখানে কিন্তু আরও অনেক কিছু আছে দেখতে পাচ্ছ, এদিকে ছানার জিলিপি এটা প্রবলি হয়তো। দাদা গরম কি রসগোল্লা? সকালের দিকে হয়েছে, এটা দারুণ করে, 6 টাকা পিস, তোমরা আসলে ট্রাই করতে পারো শান্তিনিকেতনে। আর পার্সেল করার বন্দোবস্ত আছে তো? না, ঠিক আছে, খেয়ে বলো কেমন। সুনিতা রিভিউ দেবে, কতটা নরম হয়তো দেখি, ওটাই বলছি সকালে হয়েছে। হ্যালো, কারণ বন্ধু আমরা যেখানে যাই এখন বন্ধু হয়ে যাচ্ছে আমাদের। তো চলো এবার হচ্ছে বেরোনো যাক, মোটামুটি বাজে 12:30। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর কালকেও আমাদের নতুন একটা জার্নি আছে, এবার এখন আকাশের অবস্থাও খারাপ আছে, এবার বৃষ্টি না হলে আবার সমস্যা আছে। যদিও আমাদের ট্রেন মোটামুটি 3:30 নাগাদ, আর ট্রেন ধরলে ওই পৌঁছে যাবো ধরো 8:30-9টা নাগাদ কলকাতা পৌঁছে যাবো। এই দেখো, এটা মানে দুর্গা মন্দির, দুর্গা পুজো হয়। আর এই হচ্ছে সামনে টোটো স্ট্যান্ড, চলো বেরোনো যাক, খোয়াইয়ের হাট দেখাবো, মানে যেটা আর কি শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, এখান থেকে যাবো। নেক্সট পর্বে আসছে খুব তাড়াতাড়ি।